আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, মিষ্টি বা সন্দেশ পছন্দ না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। তার উপর সেই সন্দেশটা যদি হয় বিখ্যাত পোড়া বাড়ির গুড়ের সন্দেশ, তাহলে তো আর কথাই নেই। তাই তো আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 5 মিনিটেই বিখ্যাত পোড়া বাড়ির গুড়ের সন্দেশ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই গুড়ের সন্দেশ তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ আর 1/2 কাপ, লিকুইড গুঁড়ো দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ, মানে 1/2 কাপ আর 1/4 কাপ, খেজুরের গুড় নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ, ঘি লাগবে মেজারমেন্ট কাপের 1/4 কাপ, আর লাগবে সন্দেশটা ডেকোরেশন করার জন্য পেস্তা এবং কাজু বাদাম কুচি এবং 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার বিখ্যাত পোড়া বাড়ির গুড়ের সন্দেশ। গুড়ের সন্দেশ তৈরি করার জন্য প্রথমে চুলার লো মিডিয়াম হিটে দিয়ে দেব লিকুইড গুঁড়ো দুধ, আর দিয়ে দেব ঘি, সেই সাথে খেজুরের গুড়। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে নেড়েচেড়ে যাব, যেন গুড়টা খুব সহজেই দুধের মধ্যে গলে যায়। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এই সময়টায় কিন্তু চুলার হিটটা একেবারে লো থাকবে, কারণ দুধটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু যখন এই দুধের মধ্যে আমরা গুঁড়া দুধ দেব তখন কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে। তাই অবশ্যই লিকুইড গুঁড়ো দুধটা কিন্তু বেশি গরম করা যাবে না, চুলার লো মিডিয়াম হিটেই দুধ, ঘি এবং গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এখন গুড়টা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব গুঁড়ো দুধ। এরপর অনবরত নেড়ে চেড়ে লিকুইড দুধের মিশ্রণের সাথে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন গুঁড়ো দুধের মিশ্রণের যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখন চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ দুধের মিশ্রণটাই ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস, দেখুন দুধের মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। আর ফ্রেন্ডস, এ পর্যায়ে কিন্তু সন্দেশের মিশ্রণের নাড়াচাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সন্দেশের মিশ্রণটা পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই যখন দেখবেন ঘন হয়ে প্যান ছেড়ে আস্তে আস্তে উঠে আসছে, তখনই এর মধ্যে আমি অ্যাড করে দেব এলাচ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সন্দেশের মিশ্রণের সাথে এলাচ গুঁড়োটাও মিশিয়ে নেব। এরপর আবারও চুলার লো মিডিয়াম হিটে অনবরত সন্দেশের মিশ্রণটা নেড়ে চেড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই প্যান থেকে আলাদা হয়ে আসছে, সেই সাথে টাইট ফিট একটা ডোতে পরিণত হচ্ছে। ফ্রেন্ডস, দেখুন আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই প্যান ছেড়ে উঠে আসছে। যখন দেখবেন সন্দেশের মিশ্রণটা স্প্যাচুলাতে আর বেঁধে আসছে না, তখনই আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই সন্দেশের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব। এরপর এখানে আমি এরকম একটা গর্তওয়ালা স্কোয়ার শেপের বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে ঠিক এরকম একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি, যেন সন্দেশের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর খুব সহজেই আমি বাটি থেকে বের করে নিতে পারি। এখন এই বাটির মধ্যে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই আমি দিয়ে দেব এবং আবারও একটা স্প্যাচুলা দিয়ে বাটির চারধারে সমানভাবে সন্দেশের মিশ্রণটা আমি বিছিয়ে দেব। তো দেখুন ফ্রেন্ডস, সম্পূর্ণ বাটির মধ্যে আমি সমানভাবে সন্দেশের মিশ্রণটা বিছিয়ে দিয়েছি। এই সন্দেশের মিশ্রণের ওপর এরকম একটু তবক আমি ছড়িয়ে দেব, এতে সন্দেশটা দেখতে একেবারে পারফেক্ট পোড়া বাড়ির সন্দেশের মতোই মনে হবে। আর ফ্রেন্ডস, এই তবকগুলো আপনারা যে কোনো বড় শপিং মলে অথবা কিং আইটেম পাওয়া যায় এমন দোকানগুলোতেই পেয়ে যাবেন, এর প্রতি পিস মাত্র 30 টাকা করে। এখন সন্দেশের মিশ্রণে তবকটা বিছানো হয়ে গেলে এর ওপরে দিয়ে দেব পেস্তা বাদাম এবং কাজু বাদাম কুচি, দিয়ে আবার একটা স্প্যাচুলা দিয়ে একটু হালকা হাতে চেপে সন্দেশের মিশ্রণের ওপর বাদাম আর তবকটাকে বসিয়ে দেব। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু সন্দেশের মিশ্রণটা গরম থাকা অবস্থায় করবেন। এখন এই সন্দেশের মিশ্রণটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য, যেন সন্দেশটা ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন 1/2 ঘন্টা পর সন্দেশের মিশ্রণটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে,
এখন এই সন্দেশটা আমি বাটি থেকে বের করে নেব এবং একটা ধারালো নাইফ দিয়ে বরফির আকারে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার পোড়া বাড়ির গুড়ের সন্দেশ। আর ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।